বাসন্তীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছটি বাড়ি পুড়ে ছাই হলো। এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ছটি বাড়ি পুড়ে ছাই হলো। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার চুনাখালী গ্রাম পঞ্চায়েতের বড়িয়া পুকুরপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে বড়িয়া পুকুরপাড়া গ্রামের বাসিন্দা মিহির বৈরাগীর বাড়ি থেকে আগুনের কুণ্ডলী ও ধোঁয়া বের হতে থাকে। সেই আগুন দেখতে পায় স্থানীয়রা, সাথে সাথে দৌড়ে গিয়ে জল দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন গ্রামবাসীরা। কিন্তু খরা চাষের জন্য আশেপাশের পুকুরগুলি শুকিয়ে গিয়েছিল, ফলে অনেক দূর থেকে বালতি করে জল নিয়ে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। ততক্ষণে অবশ্য প্রতিবেশী অজিত বৈরাগী, অমিয় বৈরাগী ও আনন্দ বৈরাগীদের ঘর আগুনের লেলিহান শিখা গ্রাস করে ফেলে। একের পর এক ঘর পুড়তে থাকে। এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ভয়াবহতার কথা পৌঁছায় বাসন্তী থানার পুলিশের কাছে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি বাসন্তী থানার আইসি আব্দুর রাব খান ও তাঁর সহকর্মী প্রদীপ দাস ও সনাতন কর্মকার সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হয়। স্থানীয় গ্রামবাসীরা ও বাসন্তী থানার পুলিশের প্রচেষ্টায় প্রায় 100 মিটার দূর থেকে দুটি পাম্প মেশিন চালিয়ে ডেলিভারি পাইপের সাহায্যে জল ঢেলে আগুন আয়ত্তে আনার চেষ্টা করেন। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। প্রায় ঘণ্টা দেড়েকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে ওই পরিবারগুলোর সমস্ত আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজ ও নথিপত্র, লক্ষাধিক টাকার ধান ভর্তি গোলা, চাল এবং হাঁস মুরগি সহ দরকারি কাগজপত্র সহ গৃহস্থের সমস্ত জিনিসপত্র সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার কথা ঘটনাস্থল থেকে ফোন করে বাসন্তী ও গোসাবার বিডিও সৌগত সাহা ও সৌরভ মিত্রকে জানানো হয়। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। তবে কীভাবে এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল। গলাটা ধরে গেল রে, গলা ধরে গেছে, গলা ধরে গেল, এই তো গলা মেশিন খাটা নাই করে। আগের বার একটা তুই বলে সময় দিচ্ছিস, সময় দেবে।